এখনই এই সোনার দেশ থেকে ফিরত আসছি। মাহলুন কাসা, নোংরা পরিবেশ, হাম্মা আসালুন কাসালুন অ্যাটাক করছে। বিদেশ থেকে কত বছর পরে ফিরলে? জি, 4 বছর 3 মাস 6 দিন। আপনার বয়স কত? 18। আচ্ছা, আপনি আমার বয়স দেখি করবেন? আমি কিছুই করুন না। আমি জানতে চাই, এই যে বিদেশে 4 বছর 3 মাস 6 দিন বাদ দিয়া বাকি জীবন তো আপনি এই গ্রামে ছিলেন, সত্য কিনা? জি সত্য। যে মাটিতে জন্ম নিয়েছেন সেই মাটি নিয়ে এমন কথা বলা ঠিক না বাবা। আমি রয়েছি আমার শরীরের যন্ত্রণা নিয়ে। শুনেন, বললাম আপনি বেশি দিন বাঁচবেন না, এই জন্য আপনি অনেক দিন বাঁচবেন। আপনার নামটা কি? আমার নাম জনাব সৈয়দ মোহাম্মদ নহর আলী। জনাব সৈয়দ মোহাম্মদ নহর আলী, আপনার বয়স কত? জি 25 বছর মাত্র। আপনার না আপনার ছেলের? আত্মা শাকারুন আশ্চর্য কথা, একটা অবিবাহিত পুরুষের ছেলে কথা বলতেছে, কি সাংঘাতিক। ও, আপনি অবিবাহিত, বয়স কত বললেন? ডাক্তার সাহেব, আপনি বয়স দিয়ে কি করবেন? আমার অসুখ হয়েছে, আপনি আমাকে ওষুধ দেন, আমাকে রোগমুক্ত করেন। সুবহানাল্লাহ। শুনেন নহর আলী, 115 বছর রোগীর বয়স, তাকে যদি 15 বছর বাচ্চার ওষুধ দেওয়া হয় তাহলে ঠিক হবে? এটা আমি কিভাবে বলবো? আমি কি ডাক্তার নাকি? তাহলে আর ডাক্তারের উপর দিয়ে কথা কি লাগবে, বয়সটা ভুলে যায়। আত্মা সাগরণ আরে মাসকান্তি, আপনি আমার বয়সটা টানা সেবন কেন? কত হইতেছে রুকিয়া ডাক্তারের মধ্যে, আপনি মাসকান্তি ঢুকে যান কেন? সময় গেলে সবই টের পাবা। শোনো, অ্যাকচুয়াল বয়সটা বইলা, ওষুধ নিয়ে বাড়ি চলে যাও। জনাব গায়েন সাহেব, আমার মাফ করে দিয়েন। আমার বয়স 45 বছর, আমাকে ওষুধ দেন, আমাকে বাঁচান। আচ্ছা, ভেরি গুড। শুনেন, ওকে প্যারাসিটামল দেন, ডক্সিক্যাপ দেন, হিস্টাসিন দেন। একটা প্যারাসিটামল, একটা ডক্সিক্যাপ, একটা হিস্টাসিন, 3 বেলা। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। টাকা দেন। একটা কাম করো গ্রামে যেহেতু সাকিউন মানে প্রাইভেট কার চালানোর কোন রাস্তা নাই, তাহলে তুমি একটা প্রাইভেট নৌকা কিনে ফেলাও। সাদিকুন, ভালো বলছিস, তাহলে একটা প্রাইভেট। এই আসো আসো আসো, এই সলিম, লাগা গাড়ি লাগা। আয়ো, আমি আমার আরে বড় নৌকা না, সুদা করে লাগা না, কেমন লাগাইছস? হ্যাঁ বড়, কত দিন চালাস নৌকা না? হ্যাঁ, ওড়ো বন্ধু, ওড়ো ওড়ো, হ্যাঁ ওড়ো বন্ধু। সাদিকুন, ওড়ো, তোমার আজকে এই উল্লা বলে আলু করে ধরে যাচ্ছে। সাবাকুন, আস্তাকিনা, আস্তাকিনা, আই আই, চিৎকার করিস না, আরে একটু পারি, একটু, আই আই, চলে ভাই, চলে ভাই,
মুখের উপরে বলতে হয় আপনার জন্য আমার জন্য আমি আমি আপনার ক্ষতি করছি কেমনে শুধু এই গ্রামে না আশেপাশে দুই তিন গ্রামে প্রায় অর্ধেক মানুষের জন্ম নিবন্ধন আপনি করায় ফেলাইছেন তাতেও অসুবিধাটা কি হয়েছে বলেন অসুবিধা গ্রামের মানুষের হয় নাই আমার হয়েছে আপনার কীরকম এই মনে করেন আপনি তো জানেন গটকালি ব্যবসার মধ্যে একটু হাসামেশা কম লাগে যেই নামায় পোলার বয়স নিয়ে একটু হাসামেশা শুরু করে দিই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে জন্ম নিবন্ধনের কাগজ দেখান তখন আমার উপায় কোন ব্যবসা তো তখনই অফনাশ করে নাই হয়ে যায় আপনার ব্যবসার জন্য সরকারের জন্ম নিবন্ধনের কাজ বন্ধ থাকবে এই জন্ম নিবন্ধনের কারণে দেশের মানুষের কত উপকার হইতেছে সেটা আপনি জানেন আমি জানি কি করব আমার ব্যবসা তো মাশাআল্লাহ মিছা কথা ছাড়া হয় না কে বলছে ঘটকালির ব্যবসা মিছা কথা ছাড়া হবে না এই আমি ঘটোসা আজকে আপনি একটা কথা বলে যাই বিয়া এবং প্রেম এই কোনটাই মিশা কথা ছাড়া হয় নাই হবেও না আপনি তো মাশাআল্লাহ বিয়া এবং প্রেম কোনটাই করেন আপনার সঙ্গে কথা বলে আমার তো সাইবো আসসালামু আলাইকুম।